আমরা সকলেই জানি যে বিবাহের পর আসে বাসর রাতের পালা এবং এই রাতটি সেই রাত যে রাতের জন্য সকলেই অপেক্ষা করে থাকে ও কিছু লোক এমনও আছে যারা এই রাতকে নিয়ে বিভিন্ন রকম স্বপ্নও দেখে কেননা এটি সেই রাত যে রাতের জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকে তাই ঠিক একইভাবে ভারতের একটি রাজ্য হরিয়ানাতে বসবাসকারী 22 বছর বয়সী এই যুবকেরও অনেক রকম আশা আকাঙ্ক্ষা ছিল কেননা সম্প্রতি 18 বছর বয়সী একটি খুব সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ হয়েছে ফলে সমস্ত রকম রীতিনীতি পালন করার পর অবশেষে সেই রাত প্রায় এসেই গিয়েছিল যে রাতের অপেক্ষা সে দীর্ঘ সময় ধরে করছিল যদিও করোনা মহামারীর সময় চলছিল সেই জন্য তাদের বিবাহ অত্যন্ত সাধারণভাবে হয়েছিল ফলে তাদের বাড়ির বেশ কয়েকজন আত্মীয় স্বজন এই বিবাহের অনুষ্ঠানে যোগদান করেছিল সমস্ত রকম নিয়মবিধি সম্পন্ন করার পর অবশেষে বর কনেকে তার পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরে নিয়ে এসেছিল এবং সেই রাত এসে গিয়েছিল যে রাতের অপেক্ষা সে অনেক ধৈর্য ধরে করে আসছে ফলে সেই রাতে তার সমস্ত রকম আশাকাঙ্ক্ষা পূরণ হয়ে গিয়েছিল কিন্তু পরের দিন সকালবেলা হঠাৎ করেই তার নতুন বয়ের শরীর খারাপ হয়ে পড়ে এবং শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল কিন্তু নববধূর অসুস্থ শরীরকে দেখে ডাক্তারের মনে সন্দেহ জন্ম নিয়েছিল সেই জন্য নতুন বয়ের সম্পূর্ণ শরীরটাই চেক আপ করানো হয়েছিল যার মধ্যে HIV টেস্টও যুক্ত ছিল এবং তারপর যখন রিপোর্টের ফলাফল সকলের সামনে আসলো তখন নতুন বরের চোখ কপালে উঠে গিয়েছিল কেননা ডাক্তার ছেলেটিকে জানিয়েছিল যে মেয়েটি HIV পজিটিভ ফলে এই খবরটি শুনে ছেলেটিও ওখানেই বেসুরো হয়ে গিয়েছিলেন অবশেষে ছেলেটি এই সংবাদটি তার বন্ধু বান্ধব ও পরিবারের সকল সদস্য ও শ্বশুরবাড়ির লোকেদেরকেও জানায় তারপর ছেলেটিরও HIV টেস্ট করা হয়েছিল কিন্তু তার রিপোর্ট নেগেটিভ আসে ছেলেটির রিপোর্ট নেগেটিভ আসার কারণে বাড়ির লোকেরা মনে করে যে হয়তো টেস্ট রিপোর্ট ভুল এসেছে সেই জন্য তারা তাদের মনের সন্দেহ মেটানোর জন্য আবারও একবার মেয়েটির HIV টেস্ট করিয়েছিল কিন্তু এবারও মেয়েটির রিপোর্ট পজিটিভ আসে যার কারণে এই ঘটনার ফলে উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়ে যায় অন্যদিকে ছেলেটির মনেও এই ভয় ছিল যে পরবর্তীতে যদি তার রিপোর্টও পজিটিভ আসে তাই উভয় পক্ষের মধ্যে সমঝোতা চলছিল তবে বন্ধুরা যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যায় যে বিয়ে হলো দুটি পরিবারের ও দুটি আত্মার মিলন এবং বাসর রাত হলো সেই রাত যে রাতে বর বউ একে অপরকে ভালো করে জানা বোঝার সুযোগ পায় কিন্তু বর্তমান সময়ে আমাদের সামনে কিছু এমন বিবাহ আসছে বা দেখতে পাচ্ছি যাদের গোপনীয়তা সোয়াগ্রাতের পরেই প্রকাশ্যে আসতে দেখা যাচ্ছে এবং এমনই একটি বিবাহ উত্তরপ্রদেশের মুজাফফরনগরে হয়েছিল যেখানে প্রায় 5 মাস পর ছেলেটি সেই গোপন সত্য জানতে পারে যেটি জানার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আসলে বন্ধুরা উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একটি ছেলে ও একটি মেয়ের বিবাহ কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হয়েছিল এবং বাড়ির লোকেরা এই বিবাহের ফলে অত্যন্ত আনন্দিত ছিলেন কেননা ঘরে যে এখন একটি নতুন বউ এসেছে এবং কোনেও নতুন জীবনসঙ্গিনী পেয়ে অত্যন্ত খুশি ছিলেন অবশেষে সেই রাত এসেই গিয়েছিল যে রাতের জন্য সে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছে সোয়াগ্রাতের রাতে সারা রাত ধরে তারা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে তবে কিছুদিন পর যখন ছেলেটি মেয়েটির কাছে আসার চেষ্টা করলো তখন ওই নববধূটি কোনো না কোনো বাহানা দেখিয়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় এভাবে প্রায় প্রত্যেক দিনই ছেলেটি মেয়েটির কাছে আসার চেষ্টা করতে থাকে কিন্তু সেই দিনের মতো প্রায় প্রত্যেক দিনই সে কোনো না কোনো বাহানা দেখিয়ে ছেলেটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখে তবে এভাবে চলতে চলতে তাদের বিবাহ প্রায় 5 মাস কেটে গিয়ে ছিল এবং দুজনের মধ্যে কেবল কথাবার্তা ছাড়া আর কিছুই হয়নি অবশেষে স্বামীটির স্ত্রীর প্রতি সন্দেহ হতে লাগলো সে মনে করতে লাগলো যে হতে পারে হয়তো তার কোনো মেডিকেল সমস্যা আছে ফলে এই কথাটির সন্তুষ্টি করার জন্য অবশেষে সে তার স্ত্রীকে হসপিটালে চেক আপ করতে নিয়ে গিয়েছিল এবং হসপিটালে গিয়ে সে তার স্ত্রীর সমস্ত রকম মেডিকেল টেস্ট করায় কিন্তু তারপর ডাক্তার তাকে যা বলল সেটি শোনার পর ছেলেটি ওখানেই বেহুশ হয়ে পড়ে গিয়েছিল আসলে ডাক্তার ছেলেটিকে জানিয়েছিল যে আপনি যাকে মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে এসেছেন সে কোনো মহিলা নয় আসলে সে একজন হিজড়া এবং ডাক্তারের এই কথাটি শুনে ছেলেটি বুঝতে পেরেছিলেন যে কেন সে 5 মাস ধরে নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছিল অবশেষে যখন ছেলেটির পরিবারের সামনে এই সত্যটি সামনে আসলো তখন তাদের সমস্ত রকম আনন্দ খুশি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গিয়েছিল
ছিল। ফলে মামলা যখন বিগড়ে যাচ্ছিল তখন ছেলেটির পরিবারের লোকেরা ধোঁকা দিয়ে বিয়ে করানোর অপরাধে পঞ্চায়েতের কাছে তাদের নামে নালিশ করেছিল। মেয়েটি তার স্টেটমেন্টে বলেন যে তার শ্বশুরবাড়ির লোকেরা জোর করে আমাকে ঘরে আটকে রেখে বিয়ে করিয়েছিলেন এবং অবশেষে এই মামলাটি পুলিশের কাছে পৌঁছালো। পুলিশ এই ঘটনা তদন্ত করতে গিয়ে নববধূ ও তার শ্বশুরবাড়ির লোকেদের থানায় তুলে নিয়ে গিয়েছিল। তারপর থানায় উভয়ের মধ্যে হাঙ্গামা শুরু হয়ে গেল। ছেলে এবং মেয়েটির পরিবারের লোকেরা থানায় ঝগড়া করতে শুরু করে দিল এবং ছেলেটির বাড়ির লোকেরা মেয়েটিকে মেনে নিতে অস্বীকার করেছিল। শুধু তাই নয়, ছেলের বাড়ির লোকেরা পুলিশের কাছে মেয়েটির মেডিকেল রিপোর্টও পেশ করে। নানা রকম হাঙ্গামা করার পর অবশেষে মেয়ের বাড়ির লোকেরা মেয়েটিকে সঙ্গে নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। তাই আপনারা দেখলেন তো, এমনই কিছু ঘটনা সামনে আসছে যেখানে পাঁচ মাস পর বর জানতে পারে যে সে কোনো মেয়েকে নয় বরং একজন হিজড়াকে বিয়ে করেছিল। ঠিক তেমনই বর্তমান সময়ের পরিস্থিতিকে দেখে একথাটি আপনারাও হয়তো জানেন যে আজকালকার বিয়েতে সেই আনন্দ আর নেই যেমন প্রথমে থাকতো। কেননা আজকালকার বিয়ে কেবলমাত্র 5 থেকে 10 জনের মধ্যে সীমিত থাকে। ঠিক তেমনই বর্তমান সময়ে প্রত্যেকেই এই মহামারীর কবলে পড়ে আতঙ্কিত হয়ে আছে। আর এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে করোনাকালে একটি কাপলের বিবাহ হয়েছিল কিন্তু নববধূ সোয়াগরাতেই গায়েব হয়ে গিয়েছিল। আসলে বন্ধুরা, এই করোনা মহামারীতে সম্প্রতি ঝাড়খণ্ডের ধানবাদে এমন একটি বিবাহ হয়েছিল যার সম্পূর্ণ ঘটনা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। ঝাড়খণ্ডের ধানবাদে বেগন নড়িয়া গ্রামে বসবাসকারী একজন ব্যক্তির বিবাহ বান্না আড্ডা থানা অঞ্চলের একটি গ্রামের একটি সুন্দরী মেয়ের সঙ্গে হয়েছিল। যেহেতু করোনা মহামারীর সময় চলছে তাই তাদের বিবাহ অত্যন্ত সাধারণভাবে ও অত্যন্ত কম আত্মীয় স্বজনকে নিয়ে নির্দিষ্ট করা হয়েছিল এবং তাদের বিবাহ কোনো প্রকার সম্পন্ন হয়েছিল। অবশেষে সেই সময় এসেই গিয়েছিল যে সময়ের জন্য ছেলেটি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছিল। ফলে সোয়াগরাতের রাত ছিল, তাই নববধূর ঘর সুন্দরভাবে সাজানো ছিল। নববধূ বরের ঘরে তার প্রিয়তমার জন্য অপেক্ষা করছিল। যারপর প্রায় রাত 11টার সময় বর নববধূর ঘরে পৌঁছায়। তারপর উভয়ের মধ্যে গল্পগুজব শুরু হয় এবং তার কিছুক্ষণের পরই বর জোরে জোরে কাঁদতে শুরু করে ও বেশ কিছু সময় ধরে নববধূ তাকে দেখতে থাকে। কিন্তু তারপর সে বাথরুমের বাহানা করে বাথরুমে চলে যায় এবং ওখান থেকে সে নিজের বাপের বাড়িতে ফোন করে আর ফোন তোলে মেয়েটির ভাই। ফলে সে তার ভাইকে সমস্ত কথা খুলে বলে। সে বলে যে ছেলেটি জোরে জোরে কাঁদছে আর এই কথাটি শুনে তার ভাই গাড়ি বার করে সোজা বোনের শ্বশুরবাড়িতে আসে এবং তারপর সে তার বোনকে ফোন করে বলে চুপচাপ ঘর থেকে বাইরে বেরিয়ে আয়। ফলে মেয়েটি কাউকে কিছু না বলে নিজের ভাইয়ের সাথে বাপের বাড়িতে চলে আসে। আর এদিকে ছেলেটি দীর্ঘ সময় ধরে সোয়াগরাতের ঘরে তার জন্য অপেক্ষা করে বসে থাকে এবং ভাবতে থাকে যে বাথরুমে আসলে তার এত সময় কেন লাগছে। কিন্তু যখন সে বাথরুমের দরজা খুলল তখন সে দেখলো সেখানে কেউই নেই। ফলে বেশ কিছুক্ষণ ধরে ছেলেটির বাড়ির লোকেরা নববধূকে খুঁজতে থাকে এবং তার ঠিক কিছুক্ষণ পরই মেয়েটি নিজেই তার শ্বশুরবাড়িতে ফোন করে বলে সে তার বাপের বাড়িতে চলে গেছে। তারপর ছেলের বাড়ির লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কাউকে কিছু না বলে বাপের বাড়িতে কেন চলে গেছো, তখন মেয়েটি বলে যে ছেলেটি জোরে জোরে কাশছিল তাই আমি মনে করি যে সে হয়তো করোনা সংক্রমিত হতে পারে এবং আমার ভয় করছিল যে হয়তো তার দ্বারা আমিও সংক্রমিত হতে পারি, সেই জন্য আমি কাউকে কিছু না বলে বাপের বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা, এমনই কিছু ঘটনা সামনে আসছে যেখানে এই মহামারীর এতটাই ভয় আছে যে নববধূও সোয়াগরাতেই ঘর ছেড়ে পালিয়ে আসছে। এবং যদি আপনারও বিয়ের দিন ঠিক হয়ে যায় অথবা বিবাহ হতে চলেছে তাহলে অন্তত একবার যাচাই করে দেখে নিন, নয়তো কে জানে সোয়াগরাতের রাতেই হয়তো আপনিও কোনো বড় ঝটকা খাচ্ছেন। অন্যথায় এ বিষয়ে আপনার কী মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের অত্যন্ত রোমাঞ্চকর ও সচেতনতাপূর্ণ লেগেছে। যদি লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও সচেতন করে দিন। ধন্যবাদ।